ভিন্ন প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে আজ পালিত হচ্ছে ঈদ উল ফিতর। সৌদি আরব ও আমিরাতের মসজিদগুলোতে জামাত হচ্ছে না। করোনা ঝুঁকি মাথায় নিয়ে বাড়ির পথে লাখো লাখো মানুষ, দুর্যোগের প্রভাব পড়েনি ঈদ মার্কেটে, সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা। এবার প্লাজমা থেরাপিতে প্রাথমিক সাফল্য পেল রাজারবাগ পুলিশ হাসপাতাল, বড় পরিসরে কাজ শুরুর পরিকল্পনা। উপকূলের সরপত্র আমপানের ক্ষতচিহ্ন, ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, খোলা আকাশের নিচে লাখো পরিবার। করোনা কালেও থেমে নেই সড়ক দুর্ঘটনা, দুই মাসে মারা গেছে 400, পণ্যের সঙ্গে মানুষ পরিবহনই কারণ বলছেন বিশেষজ্ঞরা। ঈদের আগেও ভিন্ন চেহারা দেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র কক্সবাজারে, নেই পর্যটকদের ভিড়, নতুন সাজে প্রকৃতি। এবং তামিমের শেষ ভার্চুয়াল আড্ডায় তিন তারকার দীর্ঘক্ষণ শুটিং, দেশবাসীকে জানালেন ঈদ শুভেচ্ছা, ঘর থাকার আহ্বান। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত সকালের বিরতিহীন সংবাদে, সাথে আছি আমি নাহিদ জিহান। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। করোনার প্রাদুর্ভাবের মধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে আজ পালিত হচ্ছে ঈদ উল ফিতর। তবে অন্যান্য বছরের তুলনায় এবারের আয়োজনে দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন রূপ। ঈদের জামাতের অনুমতি দেয়নি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কটি দেশ। অনেক দেশের রাস্তা তো মিলছে না উৎসবের চিরচেনা কোলাহল। দেশে দেশে বন্ধ রয়েছে শপিং মল, পর্যটন কেন্দ্র। বিধিনিষেধের ফলে ঘরে থেকেই মলিনভাবে দিনটি পার করছেন অনেক দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষ। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। কোভিড-19 মহামারীর মধ্যেই চলে এলো ঈদ উল ফিতর। ঈদ উৎসব করতে গিয়ে আরও যেন বাড়তে না পারে ভাইরাসের সংক্রমণ, তা নিশ্চিত করতেই কঠোর অবস্থান নিয়েছে সৌদি আরব। ঈদের দিনও দেয়া হয়েছে 24 ঘন্টার কারফিউ। আরব আমিরাতেও মসজিদে নিষেধাজ্ঞা থাকায় ঘরেই আদায় করা হচ্ছে ঈদের নামাজ। ঈদের দিন বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত কারফিউ থাকছে মিশরেও, ফলে উৎসবের দিনটিতে ঘরবন্দি থাকছেন মিশরীয়রা। জর্ডানেও একই রূপ। ভাইরাসের কারণে ঈদের চিরচেনা রূপ পাল্টে গেছে কাতারেও। লকডাউন জারি থাকায় জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বেরোলেই করা হচ্ছে জরিমানা। ব্যাংক নোটের মাধ্যমে ছড়াতে পারে ভাইরাস, ফলে শিশুদের সালামি দিতেও মানা করেছে কর্তৃপক্ষ। ঈদে আত্মীয়ের বাসায় যাওয়ার অনুমতি মিলবে না ইন্দোনেশিয়ায়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি সহ বিভিন্ন পশ্চিমা দেশেও ভিন্ন এক দিন পার করছে মুসলিমরা। দেয়া হয়নি ঈদ জামাতের অনুমতি। 18 মে থেকে শিথিল হয়েছে ইতালির লকডাউন। সোমবার থেকে রেস্টুরেন্ট, বার সহ সকল ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়া হলেও ক্রেতার সংখ্যা বেশ কম, ফলে ঈদের সময়ে বিপাকে পড়ছেন ব্যবসায়ীরাও। হাজার বছরের ঐতিহ্যের ব্যতিক্রম হচ্ছে তুরস্কেও। লকডাউনে কড়াকড়ি থাকায় ঈদে কেউ যেতে পারবে না পার্ক বা সমুদ্র সৈকতে। গণপরিবহন বন্ধ থাকায় গৃহবন্দী সবাই। তবে তুলনামূলকভাবে করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে ইরানে, কিন্তু লকডাউন শিথিল হলেও বাইরে বের না হবার নির্দেশনা রয়েছে। নিবিড় আমিন, নিউজ 24। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রকোপের মধ্যেই ঈদকে সামনে রেখে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। ডিএমপির নির্দেশনার ব্যক্তিগত গাড়ির পরিবর্তে তারা ভাড়া করছেন গাড়ি, যেখানে গাদাগাদি করে বসার কারণে মানা হচ্ছে না শারীরিক দূরত্ব। বিস্তারিত আলিক তালুকদারের প্রতিবেদনে। ঢাকার প্রবেশ ও বের হওয়ার পথে পুলিশের কড়াকড়ি শিথিল করার পর ঈদের ছুটিতে আবারও ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। ব্যক্তিগত গাড়ি ও ভাড়ার গাড়িতেই করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে বাড়ির পথে পা বাড়িয়েছেন হাজার হাজার মানুষ। বাড়ির পথে ছুটে চলা অগণিত মানুষের বেশিরভাগই মানছেন না স্বাস্থ্যবিধির নির্দেশনা, সংক্রমণ ছড়ানোর পাশাপাশি যাত্রাপথের মৃত্যুর ফাঁদ। এভাবে মোটর সাইকেলে হেলমেটবিহীন মায়ের কোলে থাকা ছোট্ট শিশুর ঈদ যাত্রাও কম ঝুঁকির নয়। গণপরিবহন বন্ধ থাকলেও রাজধানীর গাবতলিতে ভাড়ার গাড়ির হাট বসেছে যেন। 3 গুণ ভাড়ায়ও অস্বস্তি নিয়ে ছুটছেন যাত্রীরা।
নির্দেশনা উপেক্ষা করে এই ঈদ যাত্রায় সংক্রমণ ছড়ানোর ঝুঁকি যে থেকেই যাচ্ছে তা নিয়ে কারো কোনো উদ্বেগও নেই। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। বাড়ি ফেরার খবর জানাতে আশুলিয়ার বাইপাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, করোনা সংক্রমণের ঝুঁকিতে মধ্যেও সড়কে বাড়ি ফেরাদের ভিড় কেমন? ধন্যবাদ জিহান, আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইপাইল এলাকায়। আপনারা জানেন যে এই যে এখানে কিন্তু 23টি জেলার লোকজন কিন্তু তারা পারাপার হচ্ছে, এবং আপনারা এই যে গাড়িগুলি দেখছেন যে জীবনে করোনার মধ্যে কিন্তু তারা জীবনের ঝুঁকি নিয়ে তারা কিন্তু মানুষগুলো যাচ্ছে, এবং করোনার যে তাদের মধ্যে ভয় বা সেইটা কিন্তু তারা মানছে না। এবং আমি একটু কথা বলতে চাই যে আপনারা কোথায় এই যে করোনার মধ্যে কোথায় আপনারা লোকজনগুলি নিচ্ছেন? বগুড়া রোড, কোড্ডা, সিরাজগঞ্জ, গাড়ি ঘোড়া নাই, করোনার মধ্যে আছে, পুরা লকডাউন চলতেছে। মামা, বলার কিছু নাই, আপনারা পরিচিত মানুষ, 24 ঘন্টা আসেন। এই মানে এবার আমার করুণ অবস্থা, আমি যে রাস্তা আপনার গাড়িটা আগে আর গাড়িগুলি দিয়ে কোথায় কোথায় টানতেছে, বগুড়া যাচ্ছে, হায়াস, রংপুর যাচ্ছে, আপনার নাটোর যাচ্ছে, সব জায়গায় চলতেছে মোটামুটি, কিন্তু ভাড়া দিতেছে না। 500, 600, 400, 300 টাকা দিয়েও চলে যাচ্ছে, ওর আর কিছু নেই। ধন্যবাদ। যেমন আসলে বলছিলেন যে আসলে ঢাকায় শিথিল হওয়ার পরে পরিবহন সেক্টরটা আপনি দেখছেন যে প্রচুর লোকজন এখানে জড়ো হয়েছে, এবং তারা কিন্তু আসলে করোনার মধ্যে, আমি একটু আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, কোথায় যাবেন আপনারা এই করোনার মধ্যে, কেন যাচ্ছেন? বাড়ি যাবো, বাড়িতে ওয়াইফের ডেলিভারি হয়েছে, তো বাচ্চা এই জন্য যাবো দেখতে। করোনার মধ্যে কেন যাচ্ছেন? যাইতেছি, যাওয়ার জন্য ডাকছে, ওয়াইফের ডাকছে, এই জন্য যাইতেছি আর কি। অনেক ধন্যবাদ। আমি একটু মাইকোতে যারা রয়েছে তাদেরকে একটু দেখাতে চাই ক্যামেরার মধ্যে যে তারা আসলে এই যে ব্যক্তিগত গাড়ি দিয়ে মহিলারা আসলে এই যে গাড়ি ভাড়া করে আপনি দেখছেন যে তারা যাচ্ছে, একটু কথা বলতে চাই তাদের সঙ্গে। মূলত আপনারা যাবেন কোথায় খালা এই মুহূর্তে? বগুড়া যাব। বগুড়া ঝুঁকি নিয়ে যাচ্ছেন মা বাবা আছে, তাদের জন্য দেখতে যাচ্ছি কি করবো। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছিলেন, আমি একটু কথা বলতে চাই একজন চালকের সঙ্গে, তিনি রয়েছেন এবং তারা যাচ্ছেন কোথায়, কিভাবে যাচ্ছেন একটু আপনারা এই যে কোথায় যাবেন করোনার মধ্যে ঝুঁকি নিয়ে কোথায় যাচ্ছেন? যাচ্ছি এখন সিরাজগঞ্জ রোড। কত ভাড়া দিয়ে যাচ্ছেন? 600 টাকা। কিভাবে যাচ্ছেন এটা? এটা এই তো সিঙ্গেলই, মানে আমি সিঙ্গেল। তারা জীবনের ঝুঁকি নিয়ে এই করোনার মধ্যে তারা নারীর টানে বাড়ি ফিরতে শুরু করেছে। এই ছিল আমার কাছে বাইপেল থেকে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে জিহানের কাছে। জিহান, ধন্যবাদ। নাম আজমল। একদিকে ঈদ করতে বাড়ি ফিরছেন হাজারো মানুষ, আরেকদিকে রাজধানীর মার্কেটগুলোতে উপচে পড়া ভিড়। মনে হতে পারে ঢাকায় কোনো মানুষ বুঝি আর ঘরে নেই, এমন অবস্থায় সামাজিক দূরত্বে থাকার পরিস্থিতি পুরোই ভেঙে পড়েছে। বিপণী বিতানগুলোতে বেচাকেনা চলছে কোনো প্রকার প্রতিরক্ষা ছাড়াই, অসংখ্য নারী ও শিশুর উপস্থিতি দেখা গেছে সেখানে। বিস্তারিত মাহমুদুল হাসানের প্রতিবেদনে। রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি শপিং মলের সামনের দৃশ্য এটি। মূল শপিং মল বন্ধ থাকলেও গাদাগাদি করে ফুটপাতেই কেনাকাটায় ব্যস্ত সবাই। একদল ঢাকা ছেড়ে ফিরছেন বাড়িতে, আর একদল হুমড়ি খেয়ে পড়েছেন মার্কেটগুলোতে। তাদের দেখে বোঝার উপায় নেই, দেশে প্রতিদিনই খারাপ হচ্ছে করোনা পরিস্থিতি। আমরা বলতেছি আমরা লক করে তারপরে কিছু সংখ্যক ঢুকানোর পর তারপর আপনাদেরকে ঢুকাবো, কিন্তু দেখা গেছে ওখানে অনেক সময় অনেকে অনেক রকম বিহেভ করতেছে, অনেক খারাপ ব্যবহার করতেছে। যারা একটু সচেতন আছে তারা চেষ্টা করি অবশ্যই এটা মেনটেন করার জন্য,
কিন্তু এর মধ্যে অনেকেই আছে আসলে মেইনটেইন করে না। ঈদে পাঞ্জাবি কিনছি, শার্ট কিনছি, গেঞ্জি কিনছি, জুতা কিনছি, মানে সবকিছু। ঢাকার থেকে যে মানুষজন যে দেশে যে যাইতেছে, এখন আমরা শপিং করতে আসলে এটা কি সমস্যা? ঈদের একেবারে আগ মুহূর্তে এসে রাজধানীতে ভেঙে পড়েছে সামাজিক দূরত্বে থাকার বিষয়টি। বিপণী বিতানগুলোতে ঘুরে দেখা গেল সেখানে নারী ও শিশুরা ঘুরছেন ন্যূনতম সুরক্ষা ছাড়াই। মাস্কটা পরছিলাম, এখন গরমের জন্য এখন খুলে ফেলছি। আসছে তো অনেক হয়েছে ক্ষতিকর, কিন্তু বাচ্চা খুলে ফেলছে, এখন আমরা কি করব? বাচ্চাদের পড়াই দিছি। আপনার মাস্কটাও খোলা, আপনি একজন মা, আপনি তো সচেতন না। আমার গরম লাগছে ভাই, অনেক মোটা, তাই আমি খুলে ফেলছি। বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করতেছি যেন বাচ্চাদের মন তন্ত্র রাখা যায়। জামা কিনছি, কসমেটিক কিনা হয়েছে, ঘুরতে আসছি, এভাবে ঘুরতে আসলাম, মার্কেট দেখতে আসছি। একই দিনে ভিড় ছিল আতর সুরমা ও টুপির দোকানগুলোতেও, যার যতটুকু সাধ্য তা দিয়েই প্রস্তুতি নিচ্ছেন ঈদ উদযাপনের। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পর এবার করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপিতে প্রাথমিক সাফল্য পেল রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল। এজন্য সংকটাপন্ন প্রত্যেক রোগীকে প্লাজমা দেওয়ার জন্য বড় পরিসরে কাজ শুরু করেছে হাসপাতালটি। তবে এখন ডোনার পাওয়াকেই বড় চ্যালেঞ্জ মনে করছেন সংশ্লিষ্টরা। হাসান পারভেজের প্রতিবেদন। রক্তের জলীয় অংশকে প্লাজমা বলে। যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সেরে উঠেছেন তাদের শরীরে করোনার অ্যান্টিবডি তৈরি হয়। সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়া ব্যক্তির রক্তে প্লাজমাতে এই অ্যান্টিবডি রয়েছে, যা সংগ্রহ করে করোনা আক্রান্ত রোগীর শরীরে দিলে রোগীর শরীরেও অ্যান্টিবডি তৈরি হয়। এপ্রিল থেকে শুরু করে এ পর্যন্ত বিশ্বের 60টি দেশে প্লাজমা থেরাপি ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশেও করোনা রোগীদের চিকিৎসায় পরীক্ষামূলকভাবে প্লাজমা থেরাপি শুরু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল সহ আরও বেশ কিছু হাসপাতালে রোগীদের প্লাজমা প্রয়োগে সাফল্য পাওয়া গেছে। আমরা এ পর্যন্ত 9 জনের প্লাজমা সংগ্রহ করেছি। 2 জনকে আমরা, একজন মগদা হাসপাতালে, একজনকে সিএমএইচে, একজনকে এই প্লাজমা দেওয়া হয়েছে। তাদের অবস্থা উন্নতির দিকে আছে, কারো কারো স্ট্যাটিক রয়েছে। দুজন পেশেন্টকে আমরা প্লাজমা থেরাপি দিয়েছি, একজনের খুব বেশ আমরা বেশ সাফল্য পেয়েছি। তার ভেন্টিলেটরে কিছু, তার 100% অক্সিজেন ডিমান্ড ছিল, এখন প্রায় তার 50% নিচে তার অক্সিজেন ডিমান্ড। এটা নিয়ে খুবই আশাবাদী। প্লাজমা থেরাপি ও প্লাজমা সংগ্রহ করতে বড় পরিসরে প্রস্তুতি নিয়েছে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল। করোনা থেকে সেরে ওঠা পুলিশ সদস্যদের প্লাজমা দিতে উদ্বুদ্ধ করা হচ্ছে। প্লাজমা থেরাপি দেওয়ার জন্য মেশিন স্থাপন করেছি, আমাদের জনবল এসেছে, সেই হিসাবে আমরা আমাদের হাসপাতালে, আমাদের নিজস্ব ল্যাবে আমরা প্লাজমা থেরাপির রোগীদের দেওয়ার জন্য সেই ল্যাব স্থাপনের উদ্বোধন হয়েছে। প্লাজমা থেরাপি প্রয়োগে পর্যাপ্ত বাজেট ও ডোনার পাওয়াকে এখন বড় চ্যালেঞ্জ মনে করছেন প্লাজমা থেরাপির জন্য গঠিত কমিটির সভাপতি অধ্যাপক ডাক্তার এম এ খান। প্লাজমা সংগ্রহটা যদি আমরা আরো গতি আনতে পারি এবং প্লাজমা সংগ্রহ করার জন্য যে কিট দরকার, সেই কিটের দাম 12,000 টাকা, এই ফান্ডিং ও দরকার, আমাদের হাতে কিট বেশি নাই, তার মানে আমরা যে কয়টা নিতে চাই তার জন্য যে ফান্ড দরকার, এই ফান্ড না পেলে আমরা কাজ তো বন্ধ হয়ে যাবে। করোনার জন্য এখন পর্যন্ত কোনো ওষুধ ও ভ্যাকসিন আবিষ্কার হয়নি। এই প্লাজমা থেরাপি ব্যবহার করা হলে আইসিইউ ও ভেন্টিলেটরের ওপর চাপ কমবে। প্লাজমা থেরাপিতে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই, বরং উপকার হবে অথবা স্ট্যাটিক থাকবে। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। কোভিড-19 আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় বিশ্বব্যাপী প্রায় 4,200 মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ছাড়িয়ে গেল 3,43,000। নতুন করে প্রায় 99,700 জন আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 53,98,000। যুক্তরাষ্ট্রে একদিনে আবারও হাজারের বেশি মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে 21,000-এর বেশি। রাশিয়াকে টপকে আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে চলে এসেছে ব্রাজিল। দেশটিতে একদিনে 16,500-এর বেশি আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 3,48,000-এ। 24 ঘন্টায় 139 জনের মৃত্যু ও 9,000-এর বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে রাশিয়ায়। যুক্তরাজ্য, স্পেন, ইতালি, ফ্রান্স ও জার্মানি মিলিয়ে মোট মৃত্যু হয়েছে 508 জনের। করোনা প্রাদুর্ভাবের মধ্যে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে আজ পালিত হচ্ছে ঈদ উল ফিতর। তবে মসজিদে ঈদের জামাতের অনুমতি দেয়নি সৌদি আরব এবং আরব আমিরাত। ঈদের পরদিন থেকে ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনা খুলে দিচ্ছে ইরান। এদিকে এই মহামারীর ফলে নিয়মিত টিকাদান কর্মসূচি ব্যাহত হওয়ায় 8 কোটি শিশুর জীবন ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আরও এক ধাপ এগিয়ে গেল চীনের ভ্যাকসিন। সম্প্রতি নতুন এক গবেষণায় বলা হয়েছে যে পরীক্ষামূলক প্রয়োগের পর কোভিড মোকাবেলায় ভ্যাকসিনটি নিরাপদ বলে প্রমাণিত হয়েছে। এছাড়া কানাডায় তৈরি কোভিড নাইন্টিনের সম্ভাব্য একটি টিকা মানবদেহে পরীক্ষায় প্রাথমিক সাফল্য মিলেছে। এদিকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ঔষধ প্রস্তুতকারী কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, দ্বিতীয় ও তৃতীয় ধাপে আরও 10,000-এর বেশি মানুষকে টিকার পরীক্ষামূলক প্রয়োগের পরিকল্পনা করছে তারা। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। করোনা ভাইরাস প্রতিরোধে সবার এখন একটাই লক্ষ্য, ভ্যাকসিন আবিষ্কার। বিশ্বব্যাপী তাই তো চলছে পরীক্ষা নিরীক্ষা আর গবেষণা। তবে এখনও পর্যন্ত কেউ চূড়ান্ত সফলতার মুখ না দেখলেও পরীক্ষামূলক প্রয়োগে অনেকে দেখাচ্ছে আশার আলো। দ্য ল্যান্সেট মেডিকেল জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হচ্ছে, করোনা ভাইরাসের জন্য তৈরি চীনের একটি ভ্যাকসিন পরীক্ষামূলক প্রয়োগের কাজ আরও এগিয়ে গেছে এবং তার বেশ সফলতাও মিলেছে। কানাডায় তৈরি কোভিড নাইন্টিন এর সম্ভাব্য একটি টিকার প্রাথমিক সাফল্য পাওয়া গেছে মানুষের উপর পরীক্ষায়। গবেষকরা জানান, এটি নিরাপদ এবং মানুষের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। 108 জন বয়স্ক মানুষের উপর প্রাথমিক পরীক্ষায় দেখা যায় তাদের মধ্যে করোনা প্রতিরোধে অ্যান্টিবডি তৈরি হয়েছে। তবে গবেষকরা বলছেন, টিকাটি কতটা কার্যকর তা নিশ্চিত হতে আরও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন। শুক্রবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এবার দ্বিতীয় ও তৃতীয় ধাপে টিকার পরীক্ষামূলক প্রয়োগের পরিকল্পনা করা হয়েছে। এ ধাপে 65 বছর কিংবা তার বেশি বয়সীরা যেমন থাকবে, তেমনি 5 থেকে 12 বছর বয়সীরা পরীক্ষার আওতায় আসবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাইড্রোক্লোরোকুইন ব্যবহারের পরামর্শ দিলেও তা ব্যবহারে মৃত্যু ঝুঁকি রয়েছে বলে এক গবেষণায় উঠে এসেছে। মাসুদ রানা, নিউজ 24। গেল এপ্রিল থেকে 20 মে পর্যন্ত দেশ জুড়ে সড়ক দুর্ঘটনায় মারা গেছে 403 জন, আর 2 মাসের সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন 418 জন। সড়কের নিয়ম না মানার প্রবণতা ও পণ্যের সঙ্গে মানুষ পরিবহনের কারণেই এমন দুর্ঘটনা ঘটছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম। বিশ্বে মহামারীতে যে পরিমাণ মানুষের মৃত্যু হয় তার চেয়ে ঢের বেশি মানুষ মারা যায় সড়ক দুর্ঘটনায়। দেশে গত 2 মাসে করোনা সংক্রমণে গণপরিবহন ও যান চলাচল অনেকটাই সীমিত, তারপরও সড়ক জুড়ে এতটুকু কমেনি দুর্ঘটনা আর মৃত্যুর মিছিল। গেল 8ই মার্চ থেকে 20 মে পর্যন্ত দেশে করোনায় 386 জনের মৃত্যু হলেও বিপরীতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় প্রায় 600 মানুষের। পরিসংখ্যান বলছে, গেল ফেব্রুয়ারিতে 504টি দুর্ঘটনায় সড়কে মারা যায় 534 জন মানুষ আর আহত হন 1169 জন। মার্চে 467টি দুর্ঘটনায় মৃত্যু হয় 525 জনের। পুরো এপ্রিলে সড়কে দুর্ঘটনা ঘটে 201টি, এতে মৃত্যু হয় 211 জনের। 20 মে পর্যন্ত 188টি সড়ক দুর্ঘটনায় সারা দেশে মারা যায় 192 জন। করোনা অবরুদ্ধ এই সময়েও প্রতিদিন মৃত্যুর গড় 8 থেকে 9 জনের। তার মধ্য দিয়ে 200 প্রাণহানি, এটা প্রমাণ করে বাংলাদেশের সড়ক দুর্ঘটনা কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এটার বহিঃপ্রকাশ। নিরাপদ সড়ক চায়ের চেয়ারম্যান জানালেন, নিয়ম না মানা ও উচ্ছৃঙ্খল চলাফেরার কারণে সড়কে থামছে না মৃত্যুর সারি। কারণ আমাদের এখানে 2016 সালে মোটরসাইকেল চলে 7 লক্ষ, এখন কিন্তু এটা প্রায় 30 লক্ষের উপরে আমাদের মোটরসাইকেল হয়ে গেছে। তো যেহেতু 30 লক্ষ হয়ে গেছে এবং প্রতিদিনই আপনারা দেখছেন যে আমাদের এখানে মোটরসাইকেলের কিন্তু দুর্ঘটনা কিন্তু প্রতিদিনই ঘটে। এই এক মুহূর্ত যদি আপনি অসাবধান হন তাহলে কি ধরনের বিপদ ঘটে যেতে পারে? আপনি যদি হঠাৎ করে স্পিড বাড়ায় দেন তাহলে কি বিপদ হতে পারে? এই জিনিসগুলো তো আপনি তাদেরকে প্রপারলি আপনাকে শেখাতে হবে। একই সাথে মহাসড়কে মোটরসাইকেল ও দেশীয় যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় দুর্ঘটনাও বাড়ছে প্রতিনিয়ত। এক্ষেত্রে সারা দেশে এমন ভয়াবহ দুর্ঘটনা কমাতে পাঠ্যসূচিতে নিয়ম মানার বিষয়গুলো তুলে ধরার আহ্বান জানান বিশেষজ্ঞরা। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ঘূর্ণিঝড়ের আমপানের ক্ষতচিহ্ন রয়ে গেছে খুলনার উপকূল জুড়ে। উপকূলীয় এলাকার বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম, ক্ষতি হয়েছে কয়েক হাজার হেক্টর ফসলি জমির, ভেসে গেছে মাছের ঘের, ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, বসতভিটা হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন অনেকে। তবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় উপকূলীয় এলাকার টেকসই বেড়িবাঁধ নির্মাণের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নের দাবি জানিয়েছেন বিশ্লেষকরা। শামসুজ্জামান শাহিনের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট।
ঘূর্ণিঝড় সিডর আয়লা বুলবুলের সাথে যুদ্ধ করেই জীবন কাটে উপকূলীয় এলাকার মানুষের। গেল বিশ মে ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে উপকূলীয় এলাকার বিভিন্ন স্থানে পাউব বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। ভেসে যায় ফসলি জমি, অসংখ্য মাছের ঘের। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 83,000 কাঁচা ও আধাপাকা বাড়িঘর। পল্লী বিদ্যুতের 5% খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎবিহীন হয়ে পড়ে 3.5 লাখ মানুষ। ঘর দরজা তো সব পুড়িয়ে গেছে, এখন খাবো কি তাও তো সে চিন্তা ভাবনা তো নেই। আমরা কি করি বাঁচবো? আমাদের বাঁচার কোনো পথ নেই। একের পর এক জল ঢুকতে লাগলে আমরা কতক্ষণ আমরা বেঁচে থাকবো? পানি উন্নয়ন বোর্ডের মতে খুলনার কয়রা, দাকব, বটিয়া ঘাটায় প্রায় 90 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও বাঁধ উপচে জোয়ারের পানি ঢুকছে লোকালয়ে। লবণ পানিতে নষ্ট হয়েছে ফসলে জমি, সবজি ক্ষেত, সব হারিয়ে বিপর্যস্ত উপকূলের মানুষ। বেড়িবাঁধ ভেঙে এই অঞ্চল অলরেডি প্লাবিত হয়েছে এবং মানুষের বিশেষ করে কাঁচা ঘর এবং সেগুলি বিধ্বস্ত হয়েছে এবং এর সংখ্যা অনেক বেশি। কৃষি অফিসের তথ্য মতে খুলনা অঞ্চলে প্রায় 3,500 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এতে প্রায় 56 কোটি টাকার ক্ষতি হয়েছে। অন্যান্য ফসল যেমন সবজি, তারপরে কলা, পেঁপে, পান, কিছু সমান্তর সূর্যমুখী, এসব মিলে আমাদের ক্ষতি হয়েছে 3,500 হেক্টর। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় টেকসই বেড়িবাঁধ ও অবকাঠামোগত উন্নয়নের দাবি জানিয়েছেন বিশ্লেষকরা। আমরা বারবার আবেদন করা সত্ত্বেও যে ধরনের অবকাঠামোগত উন্নয়ন এবং উপকূলীয় বাসীদেরকে যেভাবে গড়ে তোলা দরকার, তাদেরকে দারুণ সহযোগিতা করা দরকার, সেটি এখনো অনুপস্থিত। উপকূলীয় এলাকায় দুর্যোগ মোকাবেলায় দ্রুত সরকার সব ধরনের উদ্যোগ নেবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রবল ঘূর্ণিঝড় আম্পানের কারণে বড় ক্ষতির মুখে পড়েছেন মাগুরার ফল ও সবজি চাষিরা। বিশেষ করে লিচু ও আম ঝরে গেছে বেশিরভাগ। ক্ষতির তালিকায় পড়েছে বিভিন্ন উপজেলার 1,000 হেক্টরের বেশি জমির ফসল। রাশিদ খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রায় 100 কিলোমিটার বেগে আঘাত করা ঘূর্ণিঝড় আম্পান মাগুরার চাষিদের স্বপ্ন শেষ করে দিয়েছে। জেলায় লিচু, আম, কলা ও পেঁপে চাষিরা ফসল হারিয়ে এখন নিঃস্বপ্রায়। শুধু মাগুরা সদর উপজেলার লিচুপল্লী খ্যাত এলাকায় 30টি গ্রামের 1,000 লিচু চাষি ক্ষতির শিকার হয়েছেন। এসব এলাকায় প্রায় 600 হেক্টর বাগানের 40% লিচু ঝরে গেছে। এছাড়া 4 উপজেলার 1,000 হেক্টরের বেশি জমির আম, কলা, পেঁপে ও অন্যান্য সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্যার, এই গুইতি প্রায় হলো আছে আপনার 600 গাছ 400 খান ছিল, ধরুন আমার 1,02,000 ক্ষতি হয়েছে নিম্নত। আমি বারটা 16 লাখ টাকার লিচু বাগান কিনেছি, তাতে প্রায় 8 লাখ টাকা আমার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঝড়ে ক্ষতি হয়েছে প্রতি বিঘা প্রতি 1,00,000 টাকা করে, 20 বিঘা জমিতে 20 লাখ টাকা ক্ষতি হয়েছে। কৃষি বিভাগ বলছে ক্ষতির শিকার কৃষকের সংখ্যা এবং ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে। এই লিচুর পরিপক্ক অবস্থায় ঝড়ে লিচু, দেশি লিচু প্রায় 40% লিচু ঝরে গেছে, যেটার কোনো মূল্য কৃষকরা পাবে না। পাশাপাশি আপনার কলা, পেঁপে এর ব্যাপক ক্ষতি হয়েছে। এই ক্ষতির পরিমাণ আমরা প্রাথমিক প্রতিবেদন জানাই দিচ্ছি। মাগুরায় এবার লিচুর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 2,000 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আবারও ঈদ যাত্রার খবর। এবারে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয় চট্টগ্রাম থেকেও ঈদের আগে দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে মানুষ। এবার গণপরিবহন বন্ধ, কিভাবে যাচ্ছেন তারা? ধন্যবাদ আপনাকে। আপনি যথার্থই বলছেন, চট্টগ্রাম থেকে কিন্তু কোনো দূরপাল্লার কোনো পরিবহন ছেড়ে যায়নি। আগামীকাল ঈদ, এমনকি গণপরিবহন যেগুলো আছে পুরোপুরি গণপরিবহন কিন্তু একেবারে বন্ধ। তবু মানুষ কিন্তু ছোটোখাটো পরিবহন, এমনকি প্রাইভেট পরিবহন যেগুলি চলাচল করার কথা রয়েছে, প্রাইভেট পরিবহনের মধ্যেও কিন্তু আসলে প্রশাসন খুব একটা তল্লাশি শুরু করেছেন। তবুও দেখা যাচ্ছে ঈদ বলে কথা সবাই ছুটে যাচ্ছে, কিন্তু বাড়িতে কেউ পায়ে হেঁটে কিন্তু আসলে বাড়ি যাওয়ার জন্য চেষ্টা করছেন, কেউ রিজার্ভ গাড়ি নিয়ে কিন্তু আসলে বাড়ি যেতে চাচ্ছেন। গতকালে কিন্তু আসলে চট্টগ্রাম শহর কিন্তু খুব একটা ফাঁকা হয়ে যাচ্ছে, কিন্তু এখন আপনি দেখছেন চট্টগ্রাম শহরের চিত্রটি আমরা দেখাতে চাইলে কিন্তু আপনি বুঝতে পারছেন মানুষ কীভাবে যে ছুটে যাচ্ছে। কিন্তু
গন্তব্যস্থানে এমনকি নারীর টানে কিন্তু আসলে যেভাবে আমরা প্রতি বছর যখন ঈদ আসে তখন কিন্তু আসলে যে ট্রেনে করে বা বাসে করে বা ট্রেনের ছাদে করে বা বাসের ছাদে করে যেভাবে যেতে দেখি কিন্তু সেভাবে কোনো দৃশ্য কিন্তু আমরা এবার কোনো চোখে পড়েনি। যেহেতু করোনা ভাইরাসের থাবা লেগেছে বন্দরনগরী চট্টগ্রামেও, এমনকি সংক্রমণের হার কিন্তু দিন দিন বাড়ছে, তেমনিভাবে মৃত্যুর সংখ্যা কিন্তু 50-এর উপরে চলে গেছে। তার কারণে আতঙ্ক যেমনটা বিরাজ করছে তেমনিভাবে প্রশাসনিকভাবেও কিন্তু খুব একটা তৎপরতা বেড়েই গেছে। গতকাল থেকে কিন্তু আসলে যখন ঈদ যাত্রা শুরু হয়েছে, ঈদ যাত্রা শুরু হওয়ার পর পরে কিন্তু আসলে প্রশাসনিক তৎপরতা বাড়ার কারণে এমনকি পরিবহনের সংকটটা খুব একটা কম দেখা যাচ্ছে। তবু কিন্তু আসলে দেখা যাচ্ছে ছোটোখাটো যে পরিবহনগুলো আছে সেই পরিবহন নিয়ে কিন্তু মানুষ কিন্তু ছুটছেন, তারা কিন্তু আসলে তাদের বাড়িতে সবার সাথে, মায়ের সাথে এবং প্রিয়জনের সাথে ঈদ করার জন্য তারা ছুটে যাচ্ছেন। আমরা কথা বলতে চাই যারা বাড়ি যাওয়ার জন্য চেষ্টা করছেন তাদের সাথে, কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। যাচ্ছেন কোথায় ভাই? পটিয়া যাব। পটিয়া ঈদের বন্ধে? হ্যাঁ হ্যাঁ। যেখানে যে যেখানে আছে সেখানে থাকার কথা ছিল কিন্তু এইভাবে কি বাড়ি যাচ্ছেন? আপনার কাছে আমার একটা অনুরোধ, এখানে এখানে একটা মানুষ আসি যাইতে পারে না, এরা হুন্ডারা যারা গাড়ি চালায় এরা সবাই বিরক্ত করে। আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই, এখানে যারা আছেন কিন্তু আসলে যারা বাড়ি যাচ্ছেন তাদের সাথে একটু কথা বলতে চাইবো। এখানে আরো অনেকজন আছেন, আমরা একটু কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে। আমরা একটু কথা বলতে চাই, যাচ্ছেন কিভাবে বাড়িতে যাচ্ছেন? মানে প্রতি বছরই আমরা দেখি কিন্তু ঈদ আসলে সবাই কিন্তু বাড়িতে ছুটে যায়, কিন্তু এবার সেই দৃশ্যটা খুব একটা কম দেখা যাচ্ছে। তারপর যখন কোনো পরিবহন অফ, এখন ওরা বিকল্প অপশন মোটরসাইকেল কিংবা এই অটো রিক্সা, সিএনজি এগুলো ইউজ করতেছে, যেগুলো চলতেছে এইভাবে ওরা যাচ্ছে। বাড়ি যেতে পারি না, মানে গাড়ির সমস্যা, একটা কষ্ট তো আছে মানুষ ভাইরাসের জন্য, মানুষের জীবনটা বাড়ি যাচ্ছেন? এখানে গাড়িগুলো পাচ্ছি না, আমরা যেতে অনেক সমস্যা। এখন আমরা ঈদে বাড়িতে যাবো আর বন্ধ পাইছি, এখানে থাকার সমস্যা তো চলে যাচ্ছে। এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েছে, এই আতঙ্ক নিয়েও কিন্তু বাড়ি কেন পিচ্ছে না? আমরা মনে করেন যে আমরা চাচ্ছি যে আত্মীয় স্বজনদের সাথে একসাথে ঈদ করবো, সেই জন্য আমাদের একটু কষ্ট হলে আমরা চাচ্ছি যে একসাথে স্বজনদের সাথে মানে ঈদ করবো, সেই জন্য গাড়ি পাচ্ছি না, অনেকক্ষণ ধরে দাঁড়াইছি এখানে। তো দেখি মানে গাড়ি যদি মিলে তাহলে আমরা মানে বাড়িতে ফিরতে পারবো, সেটাই। পরিবহন বলতে এখানে অনেক রাইড দেখতে পাচ্ছি, সো যদি কোনো যদি পরিবহন পাই নাইলে রাইডে করে চলে যাবো। একটু কষ্ট হচ্ছে, ভাড়াও বাড়তি দিতে হচ্ছে, তারপরে কিছু করার নেই, আমরা চাচ্ছি যে স্বজনদের সাথে ঈদ করবো একসাথে। ভাড়া ঠিক আছে, মোটামুটি আপনার ইয়ার মধ্যে আছে, যেহেতু গাড়ি পাচ্ছি না তো একটু বাড়তি তো অবশ্যই দিতে হবে, সেই জন্যই। আরও কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই, আপনার সাথেও জানতে চাচ্ছি, বাড়ি তো যাচ্ছেন কীভাবে যাবেন? বাড়ি এখন তো গাড়ি পাচ্ছে না, জনগণ তো কষ্ট পাচ্ছে, কী করবো? এখানে থেকে নতুন ব্রিজ থেকে ক্রানিয়া যাওয়ার সময় 200 টাকা নেয়, মোটরসাইকেল 200 টাকা নেয়। তো মানুষ জনগণ তো গাড়ি পাচ্ছে না, কী করে যাবে? মোটরসাইকেল বাহার করে চলে যায়। ধন্যবাদ হেসান, আপনি অবশ্যই বুঝতে পেরেছেন আমরা যারা বাড়ি যাচ্ছেন তাদের সাথে কথা বলেছে, তারা বলছিলেন ভিন্ন প্রেক্ষাপটে কিন্তু এবার ঈদ উদযাপন করছে বন্দরনগরী চট্টগ্রাম সহ। কিন্তু আসলে যে চট্টগ্রামের মানুষ বলছেন কিন্তু যে গণপরিবহন একেবারে বন্ধ থাকার কারণে কিন্তু বাড়ি যেতে চাইলেও কিন্তু অনেকজন কিন্তু যেতে পারেনি, আবার কেউ কেউ কিন্তু বাড়ি ফিরছেন। তারা বলছিলেন কোনো পরিবহন না পেলেও কিন্তু পরিবার পরিজনের সাথে ঈদ করার মজাটা কিন্তু আলাদা, তার কারণে পায়ে হেঁটে করে, পায়ে হেঁটে আবার কেউ কেউ রিজার্ভ গাড়ি নিয়ে তারা কিন্তু বাড়ি যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এ ছিল আমার একটা। ধন্যবাদ জয়। এবারে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক রহমান। আতিক, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বাড়ি ফেরা মানুষের গাড়ির চাপ কেমন দেখছেন? ধন্যবাদ। আসলে বাড়ি ফেরার মানুষের কিন্তু চাপ রয়েছে, যানজটের যে গণপরিবহন সেটি তো বন্ধ রয়েছে, অর্থাৎ
করোনা ভাইরাসের কারণে এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কিন্তু এটি হচ্ছে একদম ভিন্ন চিত্র, যে আমরা কিন্তু লক্ষ্য করেছি যে প্রতি বছর ঈদের যে পরিমাণ আমরা যানজট এবং যানবাহন চাপ থাকে, এবার বছরটাই কিন্তু একদম আলাদা এবং মহাসড়কের কিন্তু ভিন্ন চিত্র রয়েছে এবং এই মহাসড়ক দিয়ে কিন্তু গত দুদিন যাবৎ আমরা লক্ষ্য করেছি যে ব্যক্তিগত যে পরিবহন রয়েছে সেই ব্যক্তিগত পরিবহন কিন্তু অনেকটাই এই মহাসড়ক দিয়ে চলাচল করছে এবং এই ব্যক্তিগত পরিবহনে কিন্তু আমরা লক্ষ্য করেছি যারা গার্মেন্টস কর্মী বা অন্য অন্য যারা রয়েছেন তারা কিন্তু আসলে এই উত্তরবঙ্গের দিকে তারা যমুনা বঙ্গবন্ধু সেতু হয়ে তারা কিন্তু উত্তরবঙ্গের দিকে আসলে যাচ্ছেন এবং তারা মূলত ঈদের ঘরমুখী হচ্ছেন এবং অসংখ্য কিন্তু আমরা ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করছি এবং সেই ব্যক্তিগত গাড়িতে গাদাগাদি করে বসা এবং তারা কিন্তু আসলে ভাড়া করে নিয়ে আসছেন, মূলত যে আসলে সরকারের যে নির্দেশনা ব্যক্তিগত পরিবহনে তারা আসলে এই তারা যেতে পারবেন, কিন্তু আসলে কিন্তু চিত্র ভিন্ন চিত্র রয়েছে ব্যক্তিগত পরিবহনে এবং আমরা কিন্তু অনেক যাত্রীদের সাথে কথা বলেছি যে তারা চন্দ্রা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত তাদের আসতে অর্থাৎ ব্যক্তিগত গাড়িতে আসতে কিন্তু তাদের 1,000 থেকে 1,500 টাকা কিন্তু তাদের পার জন কিন্তু লেগেছে। এটি কিন্তু যে মানুষ অর্থাৎ একদিকে যেমন পরিবহনের সংকট অন্যদিকে কিন্তু ভাড়ার ব্যাপারটাও কিন্তু আসলে দ্বিগুণ থেকে 3-4 গুণ কিন্তু লেগে যাচ্ছে, এটিও কিন্তু এক ধরনের তারা ভোগান্তির মধ্যে আসলে পড়েছেন যেহেতু পরিবহন গণপরিবহন নেই। আসলে মহাসড়কের কিন্তু যে আমরা অনেক যে মোটরসাইকেল যোগেও তারা আছেন, আমরা একটু একটু দেখাতে চাই যে আসলে এটি হচ্ছে বঙ্গবন্ধু সেতু এলাকা। আমরা কিন্তু গেল বছরের অসংখ্য কিন্তু যানজট আমরা লক্ষ্য করেছি একদম এখন ফাঁকা রয়েছে, তবে গত দুদিন যাবৎ মানুষ এই অঞ্চলের যাত্রীরা কিন্তু তারা কিন্তু এই অঞ্চল দিয়ে চলাচল করছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে, ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আতিক, টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন মহাসড়কের পরিস্থিতি। ভারত রপ্তানি বন্ধ করায় কয়েক মাস আগে দেশে পেঁয়াজের কেজি 250 ঘর ছাড়িয়ে যায়। সাধারণ মানুষের কষ্ট হলেও এ ঘটনায় কিছুটা লাভবান হন দেশের পেঁয়াজ চাষিরা। এরপর বেশ কিছুদিন পেঁয়াজের বাজার চড়া ছিল, তবে এখন দাম অনেকটাই কমে গেছে, তাই আগামী মৌসুমে আবাদ লক্ষ্যমাত্রা নিয়েও দেখা দিয়েছে সংশয়। শেখ রুহুল আমিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শৈলকোপা উপজেলায় এখানকার প্রান্তিক চাষী হাবিবুর রহমান মিন্টু গেলবার লোকসান হলেও এবছর লাভের মুখ দেখেছেন। তবে ভারতে লকডাউন শিথিল হয় সেখান থেকে বাংলাদেশে আমদানি বেড়েছে, তাই আবারও লোকসানের শঙ্কা বাংলাদেশের চাষীদের। বর্তমান পরিস্থিতিতে ইন্ডিয়া থেকে পেঁয়াজ আসার কারণে বাজারের অবস্থা বর্তমানে 1,000 থেকে 1,200 টাকা। এই পরিস্থিতিতে বাজার চলতে থাকলে আমরা পেঁয়াজ চাষিরা সবাই মোটামুটি ক্ষতির সম্মুখীন হব। কৃষকরা বলছেন এই সময়ে ভারতীয় পেঁয়াজ আমদানি হলে বড় লোকসান গুনতে হয়, তাই মার্চ থেকে জুন পর্যন্ত আমদানি বন্ধের দাবি কৃষক ও পাইকারি ব্যবসায়ীদের। যে অবস্থায় আছি এই মতো অবস্থায় যদি দাম থাকে তাহলে আমাদের আর পেঁয়াজ চাষ করা সম্ভব হবে না। এইভাবে যদি সরকার যদি বাইরে থেকে পেঁয়াজ আমদানি করে তাহলে ভবিষ্যতে আমরা পেঁয়াজ উৎপাদন করবো না। খালি ব্যবসায়িক কথা চিন্তা করে, কিন্তু আমাদের জম্মাই আমরা, কিন্তু আমার চিন্তা করেই না সরকার। আমদানি পণ্যের কারণে দাম কমে গেলে ধীরে ধীরে এই কৃষিপণ্য আবাদ একেবারে কমে যাবে বলে শঙ্কা কৃষি কর্মকর্তাদের। যদি দাম অস্বাভাবিকভাবে কমে যায় সেক্ষেত্রে একটা খারাপ নিউজ কৃষকদের কাছে পৌঁছাবে, ফলে আগামীতে পেঁয়াজের উৎপাদন আরও বাড়ানোর ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। এবছর ঝিনাইদহে 8,500 হেক্টরের বেশি জমিতে পেঁয়াজ আবাদ হয়েছে, উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1.5 লাখ মেট্রিক টনের বেশি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনাকালের এই দুর্যোগে ঈদের আনন্দ নেই রংপুরের চরগুলোতে। রংপুরের দুশমারা চর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, এমনিতেই এই চরের মানুষ অর্থনৈতিকভাবে নানা সংকটে দিন পার করে, এবারের পরিস্থিতিতে ঈদকে সামনে রেখে কেমন কাটছে তাদের জীবন? ব্যাপার তো হয়েছে মনে করেন যে অল্প
অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে অবস্থান করছি রংপুরের কাউনিয়ার ডুসমরা চরে। আসলে চরের মানুষের জীবন এমনি ভাঙ্গা গড়ার খেলায় প্রতি বছরই মেতে থাকে। বন্যা আসলে ঘরে পানি ওঠে, খরায় তাদের দুধু বালু চরে, তাদের সব কিছুই যেন মেলান হয়ে যায়। এবছরে করোনার সবলে কিন্তু তাদের জীবন ছিন্ন ভিন্ন হয়ে গেছে। ঈদ যেন তাদের কাছে আসলে কাঙ্ক্ষিত স্বপ্নই থেকে যায় তাদের কাছে ঈদ। আমি একটা কথা বলতে চাই একজন ষাটরুদ্ধ একজন বৃদ্ধ লোকের সাথে, যে আপনারা তো চরের ডুসমরা চরের বাসিন্দা, আসলে এই ঈদ আসছে আপনার কালকে ঈদ, তো ঈদে আপনাদের কেমন কি কোনো সাহায্য পেয়েছেন কিনা, উপলব্ধি কেমন? এখনো কোনো সাহায্য মনে করেন 5-6 বছর থেকে আমরা কোনো সাহায্য পাইনি, কোনো সাহায্য পাইনি। আমাদের মানে নদী ভাঙ্গার লোক বাড়ি মনে করেন যে ঘাস মাটিতে বাড়ি করে আসি, মানুষের মাটিতে, এই পর্যন্ত আমাদের অবস্থা। এখনও কোনো কিছু পাইনি, অথচ আমরা এই যে করোনার কারণে আরও আমাদের অবস্থা খারাপ। ঈদ করবেন কী দিয়ে? ঈদ করবো আর কি দিয়ে, কিছু নাই তো কিছু, এখন কী করবো, এখন আল্লাহ যিনি হাতে চলাবে ওইটাই আমাদের যথেষ্ট। এই আপনার সাথে কথা বলতে চাই, করোনার এই মহাক্লান্তিকালে আপনারা এই স্তরের মানুষ কিভাবে ঈদ করবেন, আপনাদের ঈদ করার কোনো উপায় আছে কি না? এখন কষ্ট সৃষ্টি করে আমাদেরকে ঈদ করা লাগবে। এখন অন্য অন্য বছর আমরা যেভাবে ঈদ করেছি সেই হিসেবে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে খুব আমরা জীবনযাপন করতেছি। এখন আমরা ঈদ করতে পারবো কি না পারবো, হাসি কান্না এখন কষ্ট সৃষ্টি করে কান্নাকাটি করে এখন আমরা ঈদ করবো, আমরা তাছাড়া তো বুদ্ধি নেই আমাদের। সাহায্য সহযোগিতা পেয়েছেন না? আমরা এখন বর্তমানে ভোটের সময় সব আসে ভোট নিয়ে যায়, আর তারপরে আমরা হিসেবের বাইরে, কোনো সরকারও কোনো হিসেবে ধরে না, মেম্বারশিপে তিনিও কোনো হিসেবে ধরে না আমাদের, আমরা হিসেবের বাইরে বর্তমানে। এই হলো আমাদের কথা। আমরা নদীর পারে নদী ভাঙ্গে আমরা ছত্রভঙ্গ হয়ে আছি, নদীর কাছার উপরে আমরা পড়ে আছি। এখন আমরা যদি কারো কারো মেম্বারশিপের কাছে যাই, কেউ আমাদেরকে কোনো মূল লাইন দেয় না, এক মেম্বার হয়েছে সে তো একবারে বিশ্ব ক্রিমিনাল একবারে। ধন্যবাদ আপনাকে। আমরা একটু কথা বলতে চাই, এই এই ডুসমরা যে চর রয়েছে এই চরের, এটি হচ্ছে কাউনিয়ার বালাপাড়া ইউনিয়নের মধ্যে। এই কাউনিয়ার এই বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যিনি রয়েছেন আনসার আলী, তার সাথে একটু কথা বলতে চাই যে এখানকার লোকজন, আসলে এই এলাকার লোকজন, আপনার এই চরের প্রায় শতাধিক ঘর বাড়ি রয়েছে তিস্তার বেষ্টিত, এখানকার মানুষজন আপনি শুনলেন যে কোনো ত্রাণ পায়নি এবং তাদের ঈদ বিবর্ণ হয়ে গেছে, আপনার বক্তব্য কী বিষয়ে? এ ব্যাপারে আমি যেটা বলতে চাবো, আসলে আমাদের কাউনিয়া উপজেলা এটা লালমনিরহাট এরিয়ার ভিতরে পড়ে যায়। এখানে আমার যদিও একজন চেয়ারম্যান হিসেবে আমার এখানে খুব ঘন ঘন আসা উচিত, তিস্তা নদীর ধারে এই ঢোসমরা চরের কিছু অংশ আছে, খানা আছে, আমি বারবার এখানে যোগাযোগ করা ব্যস্ততার কারণে আমার হয়তো সরাসরি আসা সম্ভব হয়নি। কিন্তু আসলে আমাদের সরকার বর্তমানে দিচ্ছে, যথেষ্ট দিচ্ছে, কিন্তু যে পরিমাণ পাচ্ছি সেই পরিমাণ দিয়ে আনেছে কানেছে এইসব এলাকায় আমরা সঠিকভাবে সাহায্য এখনও পৌঁছাতে পারি নাই। যেটা দিয়েছে সেটা যতটুকু দেওয়া সম্ভব হয়েছে তাতে দিয়ে এই এলাকা পর্যন্ত আমাদের সাহায্য পৌঁছানো সম্ভব হয়নি। আসলে ঈদের আগে গরিব মানুষের জন্য ঈদ করার জন্য যেটা অন্য অন্য বারে আমাদের 20 কেজি 15 কেজি করে চাল আমরা দিই, সেটাও এবার আমাদের হাতে আসে নাই, যার জন্য আমরা এই এলাকায় গরিব মানুষের জন্য, নদী ভাঙ্গন মানুষের জন্য ঈদ করার জন্য তেমন কোনো সাহায্য সহযোগিতা করা আমাদের পক্ষে সম্ভব হয়নি। এই হলো মূল কথা। এছাড়া নদী ভাঙ্গনের জন্য আমরা এই এলাকার মানুষ বারবার টিভি পত্রিকা এবং মন্ত্রণালয়ে আমরা সরাসরি যোগাযোগ করেছিলাম। আমাদের এই তিস্তা নদী শাসনের জন্য আমি আমাদের আপনাকে আসলে আমরা কথা বলছিলাম, আসলে ঢুসমরা চরের বাসিন্দা এবং এই এলাকার যিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রয়েছে, একটি বিষয় বলে রাখি যে রংপুর বিভাগে 654টি চর রয়েছে, শুধু এই ডুসমরা চর নয়, প্রতিটি চরের মানুষের ঈদ যেন আসলে ফিকে হয়ে গেছে করোনার কারণে। শুধু এই করোনা নয়, প্রতি বছরই তারা ঈদের সময় যে সাহায্য সহযোগিতা পাওয়ার কথা সেটি না পাওয়ার কারণে কিন্তু দুঃখ দুর্দশায় জীবন চলে এই চরের মানুষের। তো এই ছিল কাউনিয়া ডুসমরা চর থেকে আমার কাছে সর্বশেষ, ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। ধন্যবাদ মানিক, জানাচ্ছিলেন রংপুরের চরবাসীর খবর। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ, করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে মসজিদে স্থান সংকুলন না হওয়ায় জার্মানিতে গির্জায় নামাজ পড়ার সুযোগ করে দেওয়া হয়েছে মুসলিমদের। শুক্রবার জুম্মার নামাজের বাইরে বার্লিনের মুসলিমরা যাতে ঈদের সময়ও নামাজ আদায় করতে পারেন তার জন্য একটি গির্জা তাদের দরজা খুলে দিয়েছে। এবারই প্রথম এমন আয়োজনে বিশ্ব দরবারে নজির হয়ে থাকল দেশটি। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রণী চন্দ্রা।
সামাজিক দূরত্ব বজায় রাখার কারণে স্থানীয় মসজিদে মানুষের স্থান সংকুলন হচ্ছে না জার্মানির বার্লিনে। ফলে মসজিদে শুক্রবারে মাত্র হাতে গোনা কয়েকজন নামাজিকে জায়গা দিতে পারে। সমস্যা সমাধানে এগিয়ে আসে কুর্সবার্গে মার্থা লুথেরান চার্চ। তারা বলেন, মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদের গির্জায় জুম্মার নামাজ আদায় করতে পারবেন, পাশাপাশি ঈদেও নামাজ আদায় করতে পারবেন এখানে। বিষয়টি নিয়ে চার্চের যাজক মনিকা ম্যাথিয়াস বলেন, এই সংকটময় পরিস্থিতির মধ্যে এখানে যা হচ্ছে তা সবার জন্যই আশীর্বাদ। করোনা আমাদের একে অপরকে আরো কাছ থেকে জানার সুযোগ তৈরি করে দিয়েছে। সামনে কেমন দিন আসছে জানি না, তবে আমাদের মধ্যে সম্প্রীতির বন্ধন আরো মজবুত হচ্ছে এটা বলতে পারি। জার্মানির দারুসসালাম মসজিদের ইমাম মোহাম্মদ তাহা সাবরি বলেন, করোনার কারণে বিশেষ করে জুম্মার দিনে মসজিদে সবাইকে জায়গা দেয়া যাচ্ছিল না। চার্চ কর্তৃপক্ষ এখানে নামাজ আদায়ের অনুমতি দিয়ে সম্প্রীতির অনন্য নজির দেখিয়েছেন। এখানে এসেও আমার মনে হয় আমরা আল্লাহর ঘরে আছি। আর জুমার নামাজ আদায়ের সংকট কেটে যাওয়ায় আনন্দিত মুসল্লিরাও। এখানে নামাজ আদায় করতে অদ্ভুত লাগছে, ভেতরে বাজনা আছে, ছবি আছে। ইসলামের প্রার্থনা স্থলে তো এসব থাকার কথা নয়, কিন্তু এসব অগ্রাহ্য করতে হবে। ভাবতে হবে আমরা ঈশ্বরেরই এক আলোয় বসে আছি। জুমার দিনে চার্চে এসে নামাজ পড়ছেন মুসলিম সম্প্রদায়, আর রোববার আসলে আবার প্রার্থনা করতে আসছেন খ্রিস্টানরা। করোনা সংকট ভুলিয়ে দিয়েছে ভেদাভেদ, এক ছাদের নিচে এনেছে সবাইকে, এমনটাই বলছেন বার্লিনবাসী। এ যেন সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। প্রতি বছরে ঈদের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় করে লাখো পর্যটক, তবে করোনার কারণে এবারের চিত্র কিছুটা ভিন্ন। করোনার সংক্রমণ রোধে গেল 18 মার্চ থেকে কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণে চলছে নিষেধাজ্ঞা। জনশূন্য সৈকতে নির্জনতার সুবাদে জেগে উঠেছে প্রকৃতি। বালিয়াড়িতে ঝাঁকে ঝাঁকে বিচরণ করছে লাল কাঁকড়া, ডালপালা মেলতে শুরু করেছে সাগরলতা। সৈকতের প্রকৃতি এমন পরিবর্তনকে ইতিবাচক দেখছেন পরিবেশবিদরা। ইসমত আরা ইশুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রতি বছরই ঈদের ছুটি কাটাতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে আসেন লাখো পর্যটক। করোনা সংক্রমণ রোধে সমুদ্র সৈকত ভ্রমণে চলছে নিষেধাজ্ঞা। এ কারণে বর্তমানে সাগরের ঢেউয়ের গর্জন ছাড়া আর কোনো কোলাহল নেই সৈকতে। বালিয়াড়িতে মানুষের বিচরণ না থাকায় অবাধে ঘুরে বেড়াচ্ছে লাল কাঁকড়ার দল, ডালাপালা মেলতে শুরু করেছে সাগরলতা। জমতে জমতে বড় হচ্ছে বালিয়াড়ি। এখন লোকজন হমে জানার পর অনর গাছগুলো দেখা যাচ্ছে, পর্যটক না আসার কারণে এখানে বিচার শুরু করে যেগুলো লাল কাঁকড়া আছে সবগুলো আপনার এখন আবার দেখা যাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, অন্তত এই দুর্যোগময় মুহূর্ত হলেও প্রকৃতি তার নিজের পরিবেশ ফিরে পেয়েছে। এ কারণে দীর্ঘদিন পরেও ডলফিনের ঝাঁক লোকালয়ের একদম কাছে এলো। ডলফিনের যে অধিকারটা আছে এখানে, এই বিচে বিচরণ করার, কচ্ছপের যে অধিকার আছে এখানে ডিম পাড়ার, এগুলো আমাদেরকে ঠিক সুরক্ষা করতে হবে। সমুদ্র সৈকতে প্রকৃতির রাজ্যে এমন পরিবর্তন ইতিবাচক দেখছেন পরিবেশবিদরা। তারা বলছেন, এসব প্রাণ প্রকৃতি যে বৈচিত্র্য রক্ষায় সৈকতের কিছু কিছু অংশে প্রকৃতি বান্ধব হিসেবে গড়ে তোলার উদ্যোগ জরুরি। বছরের একটি সময় যদি আমরা সমুদ্রকে যেখানে কোনো পদচারণা সহ কোনো প্রবেশ নিষিদ্ধ করতে পারি, তাহলে এটা বারবার ফিরে আসবে। এটাকে রক্ষা করতে গেলে কিছু আইসোলেটেড জায়গা করতে হবে। কিছু জায়গায় পর্যটন নামবে, সমুদ্র দেখবে, গোসল করবে, আর যেখানে লতাপাতার ক্যাঁকড়া, এইটু পর্যটনে দেখার একটা জিনিস। এখানে এটার আগে ওনাদেরকে বসার বা এর আগে ওনাদের খেলাধুলার, বাচ্চাদের খেলাধুলা একটা জায়গা করবে। করোনা সংক্রমণ রোধে গেল 18 মার্চ থেকে বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন। এবার খেলার খবর। তামিম ইকবালের শেষ ভার্চুয়াল লাইভে একই সঙ্গে যোগ দিলেন মাশরাফি বিন মুর্তজা, মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। প্রায় 2 ঘন্টার আড্ডায় ভক্তদের মাতিয়ে রাখেন মাঠ ও মাঠের বাইরের মজার সব ঘটনা তুলে ধরে। করোনাকালের নিয়ম নির্দেশনা মেনে ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ দলের 4 কাণ্ডারি। আরও জানাচ্ছেন আরিফুল ইসলাম।
টাইগার অধিনায়ক তামিম ইকবালের ফেসবুক পেজে প্রায় 2 ঘন্টার লাইভ, শেষ আয়োজন যেন পাক্কা 16 আনা বিনোদন। যারা দেখেছেন মুশফিক মাহমুদুল্লাহ মাশরাফির কথায় মনের অজান্তেই অট্ট হেসেছেন। উঠে আসে নানা না বলা কথা, দেশের মাটিতে 2011 বিশ্বকাপে খেলার সুযোগ হয়নি মাশরাফির। ব্যস্ত ক্রিকেটীয় জীবন পেছন ফেলে সহধর্মিণীর ক্রান্তিকালে পাশে ছিলেন, ওটাই সৃষ্টিকর্তার লীলা খেলা মনে করেন নোরাল এক্সপ্রেস। লাস্ট ম্যাচ সাউথ আফ্রিকার সাথে যেদিন ছিল ওই দিন আমার ওয়াইফকে ক্লিনিক্যালি ডেড বলা হয়েছিল। আমি যখন হসপিটালে ভর্তি করলাম, আমার মেয়ে হলো, আমার ওয়াইফের প্রেগনেন্সি জন্ডিস ধরা পড়লো। এখন ওইটা মনে হয় যদি আমি বাসায় না থাকতাম, ওই দিন আমি ম্যাচে থাকতাম, হয়তো আমার বউকে আমি হসপিটালে নিতে পারতাম না, আমার ওয়াইফ হয়তো বা আল্লাহ জানে কি হতো। জাতীয় দলে নির্ভরযোগ্য মুশফিকুর রহিম, সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ, কার অবদানে এত দূর আসা, কি ভাবনাই বা আগামীর ক্রিকেট নিয়ে? যেহেতু তামিম সাকিব বা রিয়াদ ভাই বা মাসুদ ভাই এত ভালো করে কন্ট্রিবিউট করছে, তো মেক শিওর আমি যদি স্টেপ আপ করতে পারি তাহলে এটা একটা টিমের জন্য অনেক বেনিফিট হবে। আমার ক্রিকেটের প্রথম হাতে খড়ি বল হোক বা ব্যাট ধরা হোক, সেটা টেনিস বল হোক বা প্রপার ক্রিকেট বল হোক, আমার ভাইয়ার হাত ধরে। করোনাকালের ঈদ হতে যাচ্ছে ব্যতিক্রম, পরিবারকে সময় দেয়া, নিয়ম নির্দেশনা মেনে উদযাপনের আহ্বান বাংলাদেশ দলের 4 কান্ডারির। যারা মিস করেছেন এই আলোচনা দেখে নিতে পারেন পুরোটাই তামিমের ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলে। বাসায় যারা মুরব্বি আছে, বিশেষ করে 60 বছর 70 বছর, তাদের কিন্তু ঈদের দিনে আমরা সময় দিই না। নরমালি যারা তরুণ সমাজ আছে বা তাদের তাদেরকে এবার সময় দেওয়ার, তাদের ঈদটাকে স্পেশাল করার একটা গ্রেট অপরচুনিটি এবার। ওকে, থ্যাঙ্ক ইউ ভাই, সবাইকে মোবারক। আরিফুল ইসলাম, নিউজ 24, আল্লাহ হাফেজ। আগামী 8 জুন থেকে লা লিগা শুরু করার অনুমতি দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। স্পেনের শীর্ষ লীগের প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস অবশ্য এর আগে 12 জুন লীগ শুরুর সম্ভাব্য তারিখের কথা বলেছিলেন, যদিও এখন পর্যন্ত চূড়ান্ত দিনক্ষণ জানানো হয়নি। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে গেল 12 মার্চ স্থগিত হয়ে যায় লা লিগা। প্রায় 2 মাসের ঘরবন্দী জীবন শেষে গত 8 মে থেকে ব্যক্তিগত পর্যায়ে অনুশীলনে ফেরা শুরু করে লা লিগা দলগুলো। গত সপ্তাহ থেকে গ্রুপ অনুশীলন শুরু করে দলগুলো। বিরতিহীন সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ভিন্ন প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে আজ পালিত হচ্ছে ঈদ উল ফিতর। সৌদি আরব ও আমিরাতের মসজিদগুলোতে জামাত হচ্ছে না। করোনা ঝুঁকি মাথায় নিয়ে বাড়ির পথে লাখো মানুষ, দুর্যোগের প্রভাব পড়েনি ঈদ মার্কেটে, সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা। এবার প্লাজমা থেরাপিতে প্রাথমিক সাফল্য পেল রাজারবাগ পুলিশ হাসপাতাল, বড় পরিসরে কাজ শুরুর পরিকল্পনা। উপকূলের সর্বত্র আমপানের ক্ষতচিহ্ন, ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, খোলা আকাশের নিচে লাখো পরিবার। করোনাকালে থেমে নেই সড়ক দুর্ঘটনা, 2 মাসে মারা গেছে 400, পণ্যের সঙ্গে মানুষ পরিবহনই কারণ বলছেন বিশেষজ্ঞরা। ঈদের আগেও ভিন্ন চেহারা দেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র কক্সবাজারে, নেই পর্যটকদের ভিড়, নতুন সাজে প্রকৃতি। এবং তামিমের শেষ ভার্চুয়াল আড্ডায় 3 তারকার দীর্ঘ খুনসুটি, দেশবাসীকে জানালেন ঈদ শুভেচ্ছা, ঘরে থাকার আহ্বান। এই ছিল 9টার বিরতিহীন সংবাদের আয়োজন, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।